আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবস্টেক ক্রিয়েটিভ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখাবো আমি যে কীভাবে আপনি এনআরডি নাম্বার দিয়ে বাকি আপনার ফর্ম নাম্বার দিয়ে, ফর্ম নাম্বার মানে আপনি যে ভোটার হয়েছেন তারপরে কিন্তু আপনি একটি ফর্ম নাম্বার দিয়ে ফর্ম দিয়েছে, ঠিক আছে, ছোট্ট একটি টোকেন দিয়েছে, সেই টোকেনের ভিতরে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি দিয়ে আমরা কীভাবে এনআরডি কার্ড ডাউনলোড করবো, নতুন এনআরডি কার্ড, সেটা এই ভিডিওতে দেখাবো আমি। চলুন ভিডিওটি শুরু করছি। তো অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দেবেন ভিডিওতে। তো আমরা প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করব, আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম, ঠিক আছে, আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আমরা একটি নতুন পেজ নিব, ঠিক আছে, নতুন একটি পেজ নিব। তো আমি নিয়ে নিলাম নতুন একটি পেজ। তারপর এখানে সার্চ বারে ক্লিক করে আমরা এখানে সার্চ করব এনআইডি বিডি। হ্যাঁ, তো আমরা সংক্ষেপে সার্চ করবো এনআইডি বিডি, এনআইডি বিডি। তো আমরা গোতে ক্লিক করে আগে আমরা সার্চ করে দেবো এখানে। তো আমি সার্চ করে দিলাম। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমরা 100% এটা ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, আমরা এটার উপরে ক্লিক করে দেব। বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের উপরে ক্লিক করে দেওয়ার পর এই জন্য একটি ইন্টারফেস চলে আসবে এরকম। তো আমরা যেহেতু যদি আমরা ফর্ম নাম্বার দিয়ে আমরা যেহেতু এখানে আইডি কার্ড ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমরা রেজিস্টার করুন এখানে ক্লিক করব। তো রেজিস্টার করুন এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমি ফর্ম নাম্বার দিয়ে কিন্তু আইডি কার্ড ই করে দেখাবো। তো আপনারা চাইলে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়েও কিন্তু করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার, এখানে ক্লিক করে দেবো। তো এখানে আমি এটা ক্লিক করে দিলাম। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনি নাও হতে পারে এই শুধু নাম্বারটা দিলে। তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি এফ এন বড় হাতের দিয়া, কোনো স্পেস প্রয়োজন নেই, ডাইরেক্ট সেই নাম্বারটা আপনি লিখে দিবেন এখানে। হ্যাঁ, আমি লিখে দিলাম। তারপর এখানে দিবেন জন্ম তারিখ, আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম, মাস দিয়ে দিলাম এখানে নিচে, মাস দিয়ে দিচ্ছি। তারপর বছর, বছরটা দিয়ে দিচ্ছি কত সাল। তারপর এখানে একটা ক্যাপচা কোড আছে, এখানে আপনি নিজে নিচে বসিয়ে দিবেন, এখানে ছবিতে প্রকাশিত কোডটি এখানে দিন। তো এখানে যেভাবে আছে, ছোটো হাতে থাকলে ছোটো আছে, মানে ক্যাপিটাল বা স্মল লেটার যেটাই থাকে না কেন সেভাবে হুবাহু সেভাবে দিবেন। তো আমি সেভাবে দিয়ে দিচ্ছি, ভুল হলে কিন্তু হবে না। তো সব কিছু দেখে নেবেন, এন এর প্রথমে ফর্ম নাম্বার বা এনআরডি নাম্বার, তারপরে জন্ম তারিখটা এখানে, তারপরে ক্যাপচাটা দিয়ে আমরা সাবমিট করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে এইরকম ঠিক চলে আসবে ইন্টারফেস। তো প্রথমে বিভাগ, আমি বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর জেলা, জেলাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে উপজেলা অবশ্য ঠিকঠাক মতো দিয়ে দিবেন, এটা কোনো ব্যাপার না, শুধু তিনটা অপশন। তারপর স্থায়ী ঠিকানা উপরে দিবেন, কিন্তু বর্তমান ঠিকানা যেখানে আপনি ভোটার হয়েছেন। তো আমি স্থায়ী ঠিকানাটা দিয়ে দিব এখানে, বর্তমান ঠিকানা এটা কিন্তু উপরে, যদি আপনি বাড়িতে হন তাহলে বাড়ির ঠিকানা, ঠিক আছে, সব সেম। তাহলে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি জেলা, উপজেলা, লক্ষ্মী প্রসাদ। হ্যাঁ, দিয়ে এবার পরবর্তীতে ক্লিক করবো আমরা, ঠিক আছে, সব দেখে নেবেন। তার পরবর্তী ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম ট্যাবে চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার, যদি এই ফোন নাম্বারটি থাকে তো আপনি অবশ্যই এখানে বার্তা পাঠানে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে মোবাইল পরিবর্তনে ক্লিক করবেন। তো আমার যেহেতু আছে আমি বার্তা পাঠান এখানে ক্লিক করব, এই সেম নাম্বার না। তো আমি এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, দেখুন বার্তা পাঠানে ক্লিক করে মানে মোবাইল নাম্বার চেঞ্জ। তো এখানে আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই নাম্বার দিয়ে আমরা বার্তা পাঠানে ক্লিক করলাম, আমি শুধু দেখানোর জন্য আরেকটা নাম্বার দিয়ে দিলাম। এখানে ক্লিক করার পর আপনার এনআরডিতে কিন্তু আপনার এই ফোনে কিন্তু এই নাম্বারটা কিন্তু একটি SMS চলে আসবে, আপনার এনআরডি নাম্বারটা এবং কি আপনার ই একটি কোড নাম্বার চলে আসবে এখানে। হুম, আমি কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি, নতুন একটি কোড নাম্বার এখানে আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা ক্লিক করে দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআরডি ওয়ালেট, এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমি পরে দেখিয়ে দিব ভিডিও শেষে অ্যাপটি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন। তো আপনি কিন্তু অ্যাপটি ডাউনলোড করতে হবে, আমি এখানে ক্লিক করে জাস্ট অনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখবেন ক্যামেরা অপশন চলে আসবে। তো এখানে আপনার ছবিটা ক্যাপচার প্রথমে চোখ টিপে মারতে হবে এখানে সোজা, তারপরে সাইডে, তারপরে বামে, ডানে। দেখুন এখানে টিক চিহ্ন হয়ে গেছে, মানে ওকে হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দিলাম, ওকে আমাদের কাজ শেষ। এখন দেখুন কোথায় চলে যায় একবার, এই যে দেখুন এখানে কিন্তু এনআরডির ইনফরমেশনগুলো চলে আসছে।
হ্যাঁ, নাম ঠিকানা এনআইডি নাম্বার সব কিছু চলে আসছে, ছবি চলে আসছে, হ্যাঁ খুব সহজ। কিন্তু তো এখানে দেখতেন ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করে দেবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক অবশ্যই দেবেন। আমি ডাউনলোড করে দেখাচ্ছি, অবশ্যই একটি লাইক আশা করবো আপনার কাছ থেকে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, এই দেখুন ডাউনলোড এগেন, এই যে এনআইডি নাম্বার দেখাচ্ছে দেখুন, এখানে এনআইডি ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম। তো এই যে ডায়ের কিন্তু আমাদের এনআইডিটা এই যে চলে আসছে দেখছুন, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, একবারে স্পষ্ট ক্লিয়ার এইচডি, হ্যাঁ পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান গ্যালারিতে গিয়ে দেখাবো। তো আপনি কী করবেন, এই কম্পিউটারের দোকানে গিয়ে 10 টাকা দিয়ে এটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন, ব্যাস শুধু 10 টাকা খরচ হবে আপনি নিজে ডাউনলোড করলে। তারপর দেখুন এই যে একবারে ফুল এইচডি কিন্তু চলে আসছে। তো এখন দেখাবো আমি কিভাবে আপনারা এই যে এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করবে। তো আমি প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব এনআইডি ওয়ালেট লিখে, এই যে আমার কিন্তু লেখা আছে দেখুন, এই যে এই অ্যাপটা দেখুন এনআইডি ওয়ালেট, ঠিক আছে। এখানে শুধু আপনি ডাউনলোড করে রাখবেন, আর কিছু করতে হবে না, সেটা অটোমেটিক কিন্তু ওখানে থেকে চলে যাবে আপনার ই থেকে, কী বলে গুগল ক্রোম থেকে। তো এই ছিল আজকের ভিডিও।